কথাটা বুঝাতে পারলাম না। হলুদের বৈঠকে ভাবির সাথে এত মিশে গেছে, এটাই যে না যুবক তুমি কি বুঝাতে চাচ্ছ? বিবাহের সূচনাতে জেনা করে তুমি পরিবার সুন্দর করতে চাও, তোমাকে কে বলে দিল? এটা কি কোনো খ্রিস্টানি নীতি? এটা কি কোনো ইহুদিদের নীতি? এটা কি কোনো হিন্দুদের নীতি? এটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। মধ্যখানে তোমাকে একটু দেখায়, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, তোমাকে একটু দেখায়। একটু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে দেখতে এসেছেন, তিনি ছিলেন এতেকাফে, আল্লাহ রাসূল মসজিদে ছিলেন এতেকাফে। সাফিয়া দেখতে এসে দেখা শেষ হলে উঠে চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল উঠে যাচ্ছেন পিছনে পিছনে। ইতিমধ্যে দুইজন সাহাবি সাফিয়ার পিছনে পিছনে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছেন, আই থামো, তোমরা সাফিয়ার পিছনে যাও না। তখন সাহাবিগণ বলছেন, আল্লাহ রাসূল এটা কেমন হয়ে গেল? আমরা কি আপনার স্ত্রী সম্পর্কে কিছু ভাববো? আপনি কেন এ কথা বললেন? এটা কেমন হয়ে গেল? আমরা কি আপনার স্ত্রী সম্পর্কে ভাববো? আপনার স্ত্রী তো আমাদের মা। তখন আল্লাহ রাসূল বলছেন, আইসো, শয়তান খুব পাওয়ারফুল ব্যক্তি, শয়তান তোমাদের অন্তরে কিছু জাগাক এটা আমি চাইনি। সাফিয়া আগে আগে হাঁটবে আর তোমরা পিছনে পিছনে হাঁটবে, তখন তোমরা বলবে মনে মনে, সাফিয়ার পাটা একটু লম্বা, তাই না? সাফিয়া একটু সাইজে খাটো। মনে মনে ভাববে পিছনটা একটু কেমন মোটা সাইজের। তোমার অন্তরে শয়তান এইটুকু জাগাবে আমি চাই না, এই জন্য তুমি থেকে যাও। তুমি দেখলেই শয়তান তোমাকে জাগাবে, শয়তান তোমার অন্তরে জাগাবে পাওয়ারফুল ব্যক্তি। এই যুবক কাপুরুষ অশিক্ষিত বলছে, ওই মেয়েটাও বলছে যে অত পর্দা ছাড়ো তো, মন ভালো থাকলেই ভালো। আরে পর্দা করে যারা তারাই তো জেনা করে। লজ্জাহীনা মহিলা, তুমি খালি থেকে ইমান দেখাতে চাও? আরে ভালো হলে বোরখা পরেই ভালো হতে হবে, বোরখা পরলে জেনা করতেও পারে, ও তো মানুষ, তাকে তোবা করতে হবে, তোমাকেও করতে হবে। তুমি ল্যাংটা হয়ে থেকে ভালো হতে চাও কি করে? শুনুন, মহিলারা তো ঘোরাফেরা বাইরে দূরের কথা, ওরা যেটা পোশাক পরে পায়জামা কামিজ ওইটা বাইরে শুকাতে দেওয়া ঠিক নয়, ওই পোশাক যেন পুরুষ দেখতে না পায়। যেমন একটা খুব চেওড়া মোটা বড় পায়জামা সালোয়ার যদি এখানে শুকাতে দেওয়া থাকে, তাহলে আপনি দেখে বলবেন, বাপরে মহিলাটা কত মোটা গো। তাহলে শয়তান এটা জাগালো, শয়তানের খুব পাওয়ার, পাওয়ারফুল ব্যক্তি শয়তান, এটা মানুষের অন্তরে জাগাতে পারে। এই জন্য এই পথ বন্ধ করতে হবে। জনাব, মহিলা কলেজে কেমনে পড়াবেন? কি দেখাতে চাচ্ছেন আপনি? তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাই তিন চিল্লে দিয়ে। শুনুন, হলুদ মাখা যায়, কোন ব্যক্তি ভাবির গায়ে হলুদ মাখাতে পারে না, কোন ভাবি দেবরের গায়ে হলুদ মাখাতে পারে না, চাচাতো বোন ফুপাতো বোন হলুদ মাখাতে পারে না, নারী তো দূরের কথা, নারী নারীর গায়ে হলুদ মাখাতে পারে না, নারী পুরুষের গায়ে হলুদ মাখাবে এটা বহু দূরের কথা, নারী নারীর গায়ে হলুদ মাখাতে পারে না। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে আল্লাহর নবী কঠোর ভাবে বলে গেছেন, তিনি বলেন, লা তুবাশিরুল মারাতু আল মারাতা, একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না, একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। হাত লাগালে বুঝতে পারবে তার শরীর নরম না শক্ত। কোন সময়ে স্বামীর সামনে বলবে, হাতা না ফালে জাজিহা কানহিয়ানজুর ইলাইহা, স্বামীর সামনে বলবে খালেদার শরীর এতই নরম, তখন তার স্বামী অন্তরের চোখে ওই মেয়েটাকে দেখবে, ওই মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম। যুবক, আমি তোমাকে কি দিয়ে বুঝাই?
তোমার মা দিন রাত ছোটবেলা উজ পরে রাস্তাঘাটে ঘুরে আবার তাহাজ্জুদও পড়ে, তোমার বোন নগ্ন পোশাকে কলেজে যায়, তুমি দেখো কি দিয়ে আমি তোমাকে বুঝাই। আল্লাহর নবী বলছেন অন্তরের চোখে মেয়েটাকে দেখবে, একজন মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম, একজন মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম। যুবক শুনো, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছয় শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব, জরুরিভাবে ছয় শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব। তার এক শ্রেণী হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। দুই, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা। তিন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হল, আল্লাহ রাসূল হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে তাহলে কি করব? যুবক মানা পরে একটু বিধান শুনে যাও, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে তাহলে কি করব, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে তাহলে কি করব? আল্লাহর নবী আমাকে বললেন তোমার মুখখানা ঘুরিয়ে নিবা, এটা বিধান, এটা ল, এটা মুসলিম নীতি, তুমি মুসলমানের বাচ্চা এই জন্য আমি বলছি, তুমি বলো যে আমি অমুসলিম আমার কাছে লাগে না। হঠাৎ চোখ পড়ে গেলে মুখ এভাবে ফিরিয়ে নিতে হবে। যুবক তুমি আবার শোনো, এক, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নিয়ে যাবেনই যাবেন। দুই, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা তারা জান্নাতে যাবেই। তিন, হঠাৎ চক্ষু পড়ে গেলে চক্ষু ফিরিয়ে নিতে হবে। এবার তুমি বলো তোমার মোবাইলের অবস্থা দিন রাত।